দেখা যাচ্ছে তিনি কোনোটাই পানির গ্লাস হাতে ধরে আছেন, কোনোটাই তিনি সিগারেট পান করছেন। কি বলবেন? দেখুন, উনি ওনার ব্যক্তিগত জীবনে কি করছেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সঙ্গে যে ব্যক্তিটি আছে তিনি হচ্ছেন শশী থারুর, কংগ্রেসের নেতা, যিনি মাল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে দাঁড়িয়ে কংগ্রেসের প্রেসিডেন্টশিপের নির্বাচন লড়েছিলেন। প্রশ্ন হচ্ছে, আজকে যদি শশী থারুর এবং মহুয়া মিত্র, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এটাই সম্পর্ক থেকে থাকে, তাহলে অধীর রঞ্জন চৌধুরীর এই নাটক খেলাটা, বিরোধী নাটক যে খেলছে, এই খেলাটা বন্ধ করুক। আজকে তাদের মধ্যে সেটিং আছে এবং তারা একসঙ্গে নির্বাচন লড়বে, কারণ বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে। এখানে যে নাটকটা করছেন অধীর রঞ্জন চৌধুরী, সেটা হচ্ছে বিরোধী ভোটটাকে ভাগ করার জন্য, যাতে বিজেপি ভোটটা না পায়, ভোটটা ভাগ হয় মমতা ব্যানার্জির সুবিধা হয়ে যায়, উদ্দেশ্য এটাই। তবে তার থেকেও বড় কথা হচ্ছে, উনি যে নিজস্ব ক্রেডেনশিয়ালসগুলোকে একজন বিজনেসম্যানকে দিয়ে দিয়েছেন, ভারতবর্ষের সাংসদের ক্রেডেনশিয়ালস, এটা ভয়ঙ্কর অপরাধ যদি প্রমাণিত হয়। আজকে উনি একজন বিজনেসম্যানকে দিয়েছেন, কালকে যে চায়নার পাকিস্তানের হাতে তুলে দেবেন না, তার কি প্রমাণ আছে? এটা অত্যন্ত জঘন্য অপরাধ, যদি প্রমাণিত হয় ওনার কড়া থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো সাংসদ সাহস না করে। সংসদে প্রশ্ন করতে ঘুষ নিয়েছেন মহুয়া মিত্র, এমনটাই দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। কি বলবেন? সেটাই তো হচ্ছে কথা, সেটা চিঠিটা লেখা হয়েছে এবং সেটা নিয়ে তদন্ত হোক, এবং যদি প্রমাণিত হয় তাহলে পরে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কড়া থেকে কড়া শাস্তি হওয়া উচিত মহুয়া মৈত্রের, এবং যাতে ভবিষ্যতে কোনো সাংসদ এই ধৃষ্টতা, এই সাহস না দেখাতে পারে। আজকে তারা ক্রেডেনশিয়ালস একজন বিজনেসম্যানকে বিক্রি করে দিয়েছে, সাংসদের ক্রেডেনশিয়াল, কালকে চায়নাকে বিক্রি করে দেবে না, কালকে পাকিস্তানকে বিক্রি করে দেবে না, বা অন্য কোনো দেশ যারা হস্টাইল ভারতবর্ষের বিরুদ্ধে, তাকে বিক্রি করে দেবে না, তার কি গ্যারেন্টিটা আছে? এটা তো দেশের সার্বভৌমত্ব থেকে অভ্যন্তরীণ সুরক্ষা আজকে প্রশ্ন উঠে যাচ্ছে। তদন্ত করে কড়া শাস্তি হওয়া উচিত মহুয়া মৈত্র, যদি এই কথা সত্যি হয়ে থাকে। মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমান কি একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে, কি বলবেন? এবং দেখুন, তৃণমূল, যাদের মাথায় দিদির হাত, তারাই খাচ্ছে জেলের ভাত। পরিষ্কার দাঁড়িয়ে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতারা এরকম একটা করে এজেন্ট, এরকম করে হায়ার করে তৈরি করে রেখেছেন, যারা এই কাজগুলো করছে, করে তৃণমূলের নেতারা তাদের থেকে টাকা খাচ্ছে। এটা তো কোনো অস্বীকার করতে পারবে না, প্রত্যেকটা জায়গায় প্রমাণ দেখা যাচ্ছে। তো বাকিবুর রহমানও হচ্ছেন তেমনি একজন এজেন্ট, কালেকশন এজেন্ট, একটা স্যাটেলাইট, যারা ঘুরে 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 টাকা কালেক্ট করছে। না হলে পরে যে 2004 সালে একটা রাইস মিল দিয়ে কেরিয়ার শুরু করেছিল, 2020 আস্তে আস্তে তার 13খানা কোম্পানি হয়ে গেল। টাকা কোথা থেকে এলো? 50 কোটি টাকা আনআইডেন্টিফাইড বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়েছে। কোথা থেকে এই টাকা এলো? কে টাকা দিল? জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি 15 বছরে 125 গুণ বৃদ্ধি পেয়েছে। কি বলবেন, এটা কি সম্ভব? জ্যোতিপ্রিয় মল্লিক, যার মেয়ের নাকি 3.5 কোটি টাকা টিউশনি করে সে রোজগার করেছে, সেখানে দাঁড়িয়ে তার সম্পত্তি বৃদ্ধি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তৃণমূলের প্রত্যেকটা নেতারই এরকম ভাবে সম্পত্তি বৃদ্ধি হয়েছে। কাউন্সিলর ছুটকো ছাটকা পাড়ার ওই চাংড়া দালালগুলো থেকে আরম্ভ করে আজকে তৃণমূলের পঞ্চায়েত, পার্লামেন্টারিয়ানরা পর্যন্ত তাদের বিপুল সম্পত্তি দেশকে বিক্রি করে হয়েছে, দেশের সম্পদকে বিক্রি করা হয়েছে। এরা বলে না বিজেপি দেশ বেঁচেছে, বিজেপি দেশ বেঁচেছে, আসল দেশে তৃণমূল কংগ্রেস বেঁচেছে, প্রত্যেকটা জিনিস বিক্রি করছে। চাকরির থেকে গুরুত্বপূর্ণ উৎসব, কারণ উৎসবে কয়েক লক্ষ মানুষ অংশগ্রহণ করেন এবং এমনটাই মন্তব্য করছেন সৌগত রায়। আপনার কি তাই মনে হয়? দেখুন, সৌগত রায় এমন একজন ব্যক্তি যিনি টাকা নিয়ে বলেছিলেন সো মাচ মানি, থ্যাংক ইউ। ওনার নাম হচ্ছে থ্যাংক ইউ জেঠু, ওনাকে থ্যাংক ইউ জেঠু বলে পশ্চিমবঙ্গ বর্তমানে জানে, যিনি মমতা ব্যানার্জির পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করেছিলেন হাজরা মোড়ে দাঁড়িয়ে যখন কংগ্রেসে ছিলেন। তাই তার কথা আর জবাব তাকে এখন টিকে থাকতে হবে, অভিষেক আর মমতার পায়ে তেল দিয়ে, নাহলে পরে হবে না। তাই জন্য উনি এ ধরনের কথা বলে যাচ্ছেন। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, তাকে তলব করেছে, জেরা করেছে ইডি। কি মনে হচ্ছে, এবার কি তদন্তের গতিপ্রকৃতি কিছুটা এগোবে? ইডিকে এবার জাল কাটা শুরু করেছে। সুমিত রায়কে ধরলে পরে আর ওর আইফোনটা চেক করলে পরে পরিষ্কার বেরিয়ে যাবে কে কোথায় কাছ থেকে টাকা নিয়েছে। সুমিত রায় হচ্ছে অভিষেকের একটা স্যাটেলাইট, একটা কালেকশান এজেন্ট। এই সেলিম থেকে আরম্ভ করে জাহাঙ্গীর, শাহজাহান যারা আছে, এদের তাদের সব তো কালেকশান এজেন্ট তো হচ্ছে এই সুমিত। সব কথা তো সুমিতের মাধ্যমেই হয়, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ওকে ধরুক, লাই ডিটেক্টরে বসিয়ে প্রশ্ন করুক সিবিআই ইডি, ओके नार्कोटिक्स टेस्ट करा होक सब हड़हड़ करे बेरिये जाबे कथा। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে তিনি মৃত্যুবরণ করবেন, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে রক্ষা কবচ পেতে তিনি বারবার আদালতে যাচ্ছেন কেন? দুর্নীতি প্রমাণ হলে পরে মৃত্যুবরণ করতে হয় না, জেল হয়, ফাঁসি হয় না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের বক্তব্যের মধ্যেই দুর্নীতি যে করেছেন, আগের দিন ভার্চুয়াল সভা করেছিলেন, 100 দিনের কাজে যে টাকা মারা হয়েছে সেটা উনি স্বীকার করে নিয়েছেন। ওনার পুরো বক্তব্যটা শুনুন, তাহলে উনি আবার নিজে থেকে ফাঁসিতে ঝুলে যান। উনি যদি মনে করেন যে দুর্নীতি করলে পরে ফাঁসিতে ঝুলতে হবে, উনি তো নিজেই স্বীকার করে নিয়েছেন, আমাদের বলার দরকার নেই। তো প্রমাণ হওয়ার আর কি দরকার আছে? উনি নিজে স্বীকার করে নিয়েছেন। তদন্তের গতি প্রকৃতি নিয়ে এতদিন ধরে আদালত ছিল অসন্তুষ্ট, এবার ইডিকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে গোটা তদন্ত প্রক্রিয়াকে শেষ করতে হবে। কোর্ট মনিটর তদন্ত হয়েছে, কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, কোর্ট যেরকম আদেশ দেবে ইডি সিবিআইকে সেরকমভাবে কাজ করতে হবে। এবার বাকিটা ইডি সিবিআই বুঝবে, ইডি সিবিআই বলবে, আমরা তো ইডি সিবিআই এর হয়ে কথা বলতে পারবো না। তবে প্রত্যেক পশ্চিমবঙ্গ জানতে চাইছে মাথা কবে ধরা হবে, আমরাও সেটা জানতে চাইছি। এই ধ্যানাই প্যানাই অনেক হয়েছে। কুণাল ঘোষ যে মাথার কথা বলেছে, সারদার এন বেনিফিশিয়ারি যে সারদার সব টাকা যার বাড়িতে রাখা আছে, গোটা পশ্চিমবঙ্গের বুঝতে বাকি নেই শান্তিনিকেতন বিল্ডিংটা কিসের টাকায় তৈরি হয়েছে, অভিষেক ব্যানার্জি কোন কার টাকায় আমেরিকাতে গিয়ে চিকিৎসা করাতে যাচ্ছে, তার বিপুল সম্পত্তি, এগুলো গোটা ব্যানার্জি পরিবারে 35টা প্লট কোথার থেকে এসেছে কেউ জানতে কারুর বাকি নেই। তৃণমূলের নেতারা কিভাবে কোটি কোটি টাকা পুরস্কার পেতেন সেটাই জানতে এবার ডিয়ার লটারির ডেরায় হানা দিয়েছে ইডি, কি বলবেন? না না, আমরা তো প্রথম থেকেই বলছি মমতা ব্যানার্জির উচিত আগে 1008 উপায় চুরি করার এই বইটা লেখার। রবীন্দ্রনাথের নোবেলটা তো চুরি হয়ে গেছে, কিন্তু আরেকটা নোবেল বাঙালি ঠিক পেয়ে যাবে। এই চুরিবিদ্যা, কিন্তু চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো, ধরা যখন পড়ে গেছো তখন লিখে দাও, একটা নোবেল বাঙালি আবার পেয়ে যাবে। এটা মমতা ব্যানার্জির করা উচিত, কারণ এইরকম একটা ইলেকটেড গভর্নমেন্ট এরকমভাবে চুরি করতে পারে বিভিন্ন জায়গায়, নিজের পার্লামেন্টের ক্রেডেন্সিয়াল বিক্রি করে টাকা নিতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা গেছে বলে আমার মনে হয় না। এবারে পুজোর কলকাতায় আমরা দেখলাম যে উপস্থিত হয়েছিল রোনাল্ডিনো, এত টাকা আসছে কোথা থেকে? না, তৃণমূলের পয়সা কোথার থেকে আসছে? কয়লা, গরু, বালি, চাকরি থেকে আরম্ভ করে স্বপ্ন, এখন কি পার্লামেন্টের ক্রেডেন্সিয়াল, এখন তো সেটাও দেখা যাচ্ছে, পাসপোর্ট জাল করে, ও বহু সোর্সেস আছে। তৃণমূলের সোর্স নেই, আপনি দেখবেন মাটি খুঁড়ে, মানে এখান থেকে হয়তো মাটি বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করতে পারে ওরা, নিজেদেরকেও হয়তো পারলে বিক্রি করে দেবে, বিক্রি তো করে দিচ্ছে। পুজোর 4 দিনই মদের দোকান খোলা রাখতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, কি মনে হয়? কারণ মদ আমাদের ভবিষ্যৎ, আর মদ আমাদের ভিত্তি, আর মাতাল হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এটাই বাস্তব। কারণ এইভাবে বাকি আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিভিন্ন জায়গা, আজকে তামিলনাড়ু, আজকে গোটা স্টেট 7 লক্ষ কোটি টাকায় দেনায় ডুবে আছে তামিলনাড়ু, কারণ এই লিকারকে এরকমভাবে বাড়াওয়া দিয়েছে বলে, পুরো লিকার ওপেন করে দিয়েছে বলে। কারণ মদ ছাড়া কোনো রকমভাবে রাজস্ব আসবে না, মদ ভিত্তিক রাজস্ব যারা যারা করতে চায় তাদের সেই সমস্ত রাজ্যগুলোর এটাই পরিণতি হয়। মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গকে সেদিকেই নিয়ে যেতে চাইছেন, একটা অন্ধকার যুগের দিকে দাঁড়িয়ে। চোখ আঁকা হলো না, অথচ পুজোর উদ্বোধন হয়ে গেল, আমরা যেটা দেখলাম যে চেতলায় ভার্চুয়ালি চক্ষুদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিষয়টা কিভাবে দেখছেন? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসরা গোটা হিন্দু ধর্মকে নিয়ে ডুগডুগি বাজায়, এরা না হিন্দুর না মুসলমানের কারুর নয়, এরা শুধু ব্যানার্জি পরিবারের টাকা কামানোর জন্য। উনি সব কিছু করতে পারেন, শুধু কলমাটা গড়গড় করে পড়ে যান, বাকি হিন্দু ধর্মের সম্বন্ধে ওনার জ্ঞানও নেই। ওনার আমরা অতীতেও দেখেছি, এখনও তাই দেখছি, একটা ছেলে খেলা বানিয়ে রেখে দিয়েছেন মমতা ব্যানার্জি, তো সেটাই এক্সপেক্টেড ওনার কাছ থেকে। হাঁটুর ব্যথায় রিউমাটনিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।